আচ্ছা আমরা জাভা স্ক্রিপ্টের এই এপিসোডে দেখাতে যাচ্ছি লিপ ইয়ার ক্যালকুলেশনটা লিপ ইয়ার মানে চার বছর পর পর আমরা নর্মালি জানি হচ্ছে চার বছর পর পর যে একটা মানে সাল আসে ইংরেজি নববর্ষে সেখানে ফেব্রুয়ারির উনত্রিশ তারিখ হয় হচ্ছে ফেব্রুয়ারিতে হচ্ছে উনত্রিশ তারিখ মানে একদিন বেশি হয় বা ওভারঅলি বলতে গেলে যে বছরে একটা দিন বেশি থাকে সেটা হচ্ছে লিপ ইয়ার আমরা একটু লিপ ইয়ার সম্পর্কে জেনে তারপর এটা নিয়ে ক্যালকুলেশন করা উচিত আমাদের তো যদি আমি একটু লিপ ইয়ার লিপ ইয়ার মিনিং সাপোজ মিনিং ক্যালকুলেশন করি আমরা ক্যালকুলেশন আমরা ট্রাই করি আসলে কীরকম কী সমস্যা আর মিল লিপিয়ার কাকে বলা হয় বা লিপিয়ার এই যেখানে বলা হয়েছে লিপিয়ার ইজ এন ইন ইয়ার দ্যাট ক্যান বি এক্সেক্টলি ডিভাইডেড বাই ফোর এক্সেপ্ট ইফ মানে চার দিয়ে ভাগ করা যাবে একশো দিয়ে না এগুলো চার দিয়ে ভাগ করা যায় বাট একশো দিয়ে ভাগ করা একশো দিয়ে ভাগ করা যায় সেটা হচ্ছে লিপিয়ার না আবার মানে চার দিয়ে ভাগ করা যায় আবার একশো দিয়েও ভাগ করা যায় সেটা হচ্ছে লিপিয়ার না আচ্ছা আবার যেটা ডিভাইডেড করা যায় চার চারশো দিয়ে মানে এরকম আর কি ক্যালকুলেশনটা একটু জটিল টাইপের হবে তারপরে আমরা এটা দিয়ে একটা ফাংশন ক্রিয়েট করব। তারপর সেখানে লিপিয়ারের জন্য আমরা আমাদের ইয়ারগুলোকে আমরা ইনপুট দেব দেওয়ার পর যদি সেই ইয়ারগুলো মেলে তাহলে সেটা সেটা বলে দিবে আর কি আমাদের আমাদের ফাংশনটা এটা লিপিয়ার কিনা ওকে তাহলে আমরা শুরু করে লিপ ইয়ারের জন্য আমরা ফার্স্টে ওপেন করব। ভিজুয়াল স্টুডিও কোড ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করলাম এটা আপাতত ক্লোজ থাক আচ্ছা এখন আমাদের অলরেডি ওপেন করা আছে এখানেই আমরা কাজ করব ওকে তো এখানে আমরা সাপোজ একটা কমেন্ট করে নিলাম সাপোজ লিপ ইয়ার ক্যালকুলেশন ওকে তো ফাংশন এখানে আবার একটা দেখে ভয় পাওয়া যাবে না তিনটা দেখে ভয় পাওয়া যাবে না আমার অজানতি হয়ে গেছে ওটা আচ্ছা ফাংশন সাপোজ দিচ্ছি হচ্ছে লিপ ইয়ার ক্যালকুলেশন ওকে ফার্স্ট ব্র্যাকেট আচ্ছা এবার আমরা ইনপুট কি দিব আমাদের ফাংশনটার মধ্যে অবশ্যই ইয়ার ইনপুট দিব দিতে যাচ্ছি আমরা আচ্ছা এবার এইখানে একটু একটু হচ্ছে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব ইফ বেশি কিছু না জটিল কিছু একদম সিম্পল আমরা যেটা মাত্র গুগলে দেখলাম সেরকম টাইপেরই আর কি আচ্ছা যেহেতু ইয়ার এখানে ইনপুট দিয়েছি আমরা সো এখন ইয়ারটা যদি কি করা হয় মানে ভাগ করা হয় কত দিয়ে চার দিয়ে তাহলে মানে ভাগ মানে বিভাজ্য হবে আর কি মানে ভাগ ফল শূন্য হবে তাহলে আমরা জানি এখানে মডুলস ইউজ করতে মডুলো সলিডি আমরা দেখছি যদি চার দিয়ে ভাগ করা যায় তাহলে সেটা সমান সমান কত হবে শূন্য হবে এটা হচ্ছে একটা ফর্মুলা ওকে এখন এটা তো হবে এটা বুঝলাম আমরা এখন কি হবে আরেকটা মানে এটা সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস মানতে মানে আমাদের আরেকটা জিনিস মানতে হবে আর কি মানে এটা হতে হবে এবং এবং কি হতে হবে এবং ইয়ারটা ইয়ারটা অবশ্যই যদি ভাগ করা যায় ইয়ারকে তাহলে কত দিয়ে একশো দিয়ে তাহলে অবশ্যই সেটা সমান হবে না কিসের শূন্য মানে কু বাইশ যেটা দেখালাম আর কি আচ্ছা এটা তো মিলবে এটা হলে আমরা লিপিয়ার ধরব আবার মানে এটা মানে কন্ডিশন ফার্স্ট কন্ডিশন হচ্ছে এটা মানে এটা হতে হবে ইয়ারলি ফেয়ার হওয়ার জন্য শূন্য হতে হবে মানে চার দিয়ে ভাগ করা যাবে আর একশো দিয়ে ভাগ করা যাবে না অথবা আরেকটা করা যাবে মানে এন না কিন্তু অথবা অথবা কি করা যাবে অথবা কি হবে লিপেয়ার হওয়ার জন্য কি কি শর্ত মানতে হবে যদি ইয়ারটা ভাগ করা যায় ইয়ারকে চারশো দিয়ে তাহলে ভাগ ফল হবে হচ্ছে শূন্য বাস এখন আমরা এতটুকু করলেই হয়ে গেল এখন আমরা রিটার্ন করব রিটার্ন করব কি সবচেয়ে এটা যদি হয় তাহলে ট্রু হবে মানে লিপার হবে ওকে আর যদি না হয় তাহলে কি হবে এখানে বলে দেব আমরা তো এই কন্ডিশনের সঙ্গে না মেলে তাহলে তো এলস মানে ফলস তো এখানে আমরা বলে দেব রিটার্ন ফলস ওকে গুড এখন আমাদের এটাকে দেখানোর পালা আমরা দেখানোর জন্য কি করতে হয় আমরা জানি অলরেডি কনস্ট্যান্ট আমরা নিলাম এখন দিলাম ধরেন মাই ইয়ার আমার ইয়ারটা কত সাপোজ এখানে আমি দিলাম দুই হাজার দুই হাজার সাল বা সামথিং কিছু একটা দুই হাজার বিশ সাল এটা এটা কত সাল একুশ সাল দুই হাজার দুই হাজার সরি দুই হাজার একুশ সাল এখন আমি কি করব একটা মানে এই যে ফাংশনটা নিয়েছি ফাংশনটাকে ইনভোক করতে হবে কনস্ট্যান্ট सपोज দিলাম ইজ মাই ইজ মাই ইয়ার লিপিয়ার এরকম একটা মানে ভেরিয়েবল নিলাম আর কি তার মধ্যে আমাদের এই যে ফাংশনটাকে আমরা ডিক্লেয়ার করলাম করার পর অবশ্যই এর মধ্যে কি হবে এর মধ্যে ইনপুটটা যাবে ইনপুটের জন্য আমি এসেছি কোনো ভেরিয়েবলে যেহেতু এখানে নিয়েছি সরাসরি এখানে কিন্তু আমি ইনপুট দিতে পারতাম বা ভেরিয়েবলে নিয়ে নিলাম আর কি তো এখন ভেরিয়েবলে এখান দিয়ে দিয়ে দিচ্ছি ভেরিয়েবলটাকে দিয়ে দিচ্ছি এবার এটাকে জাস্ট শুধু কী করবো কনসোল লগ না করলে কিন্তু আমরা দেখতে পারবো না এখান থেকে কনসোল লগ করবো এটাকে এটাকে বাস এখন আমরা আমাদের টার্মিনালই ওপেন করব আমরা যদি এখানে না করে আমরা যদি একটা কাজ করতাম আমরা যদি আমরা যদি এখান থেকে কমেন্ট প্রমে ফ্রমে যেতাম তাহলেও কিন্তু হতো সেক্ষেত্রে আমাকে এই ডিরেক্টরিতে যেতে গিয়ে দেখানো লাগতো আমরা সেই জিনিসটা দেখাবো একটা আলাদা করে ক্লাস নিয়ে দেখাবো অন্য কোনো একটা মডিউলে আচ্ছা এখন এটাকে বাদ দিয়ে দিই বাদ দেওয়ার পর আমরা এখানে কি করতে হবে আমরা এগুলো সবগুলোকে বাদ দেওয়ার জন্য আমরা ক্লাস লিখি তারপর লিখতে হবে নোট তারপর লিখতে হবে অ্যাপ ডরজেস ব্যাস কে আসছে ফলস আছে কারণ আমাদের এই সালটা দু হাজার একুশ সালটা অবশ্যই লিপি আর না আচ্ছা এখন যদি আমরা মানে ট্রু আসলেই কিন্তু সেটা হচ্ছে লিপিয়ার এখন আবার আবার যদি আমরা এখানে কি করি এখানে যদি আমরা দিয়ে দেই দুই হাজার বাইশ বাইশ এটা কি লিপি আর এটা কি চার দিয়ে ভাগ যায় এটাও ফলস আমরা যদি আমরা যদি চব্বিশ দিয়ে দেই দুই হাজার চব্বিশ লিপিয়ার এটা ট্রু হাজার চব্বিশটা লিপিয়ার আবার আচ্ছা আমরা একটা কাজ করি আমি কিছু ক্রিটিক্যাল মানে সবগুলো তো আসলে চার দিয়ে ভাগ আমরা দেখলেই বুঝতে পারছি মোটামুটি আমি একটা কাজ করি লিপিয়ার লিস্ট দিয়ে দিই লিপিয়ার লিপিয়ার এখান থেকে ইমেজে যাই লিপিয়ার লিস্ট দিয়ে দিই লিস্ট

আচ্ছা আমরা এখানে যাই যার পর এখানে আমরা উপরে দিলেও কিন্তু এটা হয়ে যাবে দেখেন ফলস আসছে আমরা যদি ক্যালকুলেশন দিয়ে ক্যালকুলেট করি ক্যালকুলেটর এটা উনিশশো ভাগ চার হম এটা কিন্তু ভাগ যাচ্ছে কিন্তু এটা দিয়ে আবার একশো দিয়ে একশো দিয়েও কিন্তু ভাগ যাচ্ছে ভাগ একশো হম এই জন্য এটা দিয়ে না আবার হতো এটা যদি এটাকে চারশো দিয়ে ভাগ করা যেত চারশো দিয়ে ভাগ করা যায় ভাগ ফল অবশ্যই থাকতেছে আবার আমরা যদি কাজ করি এটা দুটো দুই হাজার সাল কিন্তু একশো দিয়ে ভাগ যাচ্ছে দুই হাজার সালকে একশো দিয়ে ভাগ যাচ্ছে আবার চার দিয়েও ভাগ যাচ্ছে দেখেন দুই হাজার সালকে আমরা যদি ভাগ দিই একশো দিয়ে ভাগ যাচ্ছে আবার আমরা যদি দুই হাজার সালকে ভাগ দেই চার দিয়ে তাও যাচ্ছে আবার সালকে যদি ভাগ দেই দিয়ে তাহলে যাচ্ছে মানে আমাদের এই দুই হাজার সালের ক্ষেত্রে এটাও যাচ্ছে এটাও যাচ্ছে মানে এটা ওকে আছে এটা ওকে বলতে কি কিশো দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু ভাগ যদি মানে সমান সম একসাথে যদি ভাগ যায় তাহলে কিন্তু আবার হবে না এটা ফলস হয়ে যাবে কিন্তু এটা এই শর্তের সঙ্গে না মিলে মিলছে এই শর্তের সঙ্গে এই হচ্ছে ব্যাপার তো আই হোপ আমরা বুঝতে পেরেছি লিপ ইয়ার কীভাবে ক্যালকুলেশন করতে হবে এটা খুবই একটা সিম্পল আমরা যদি কয়েকবার ট্রাই করি প্র্যাকটিস করি তাহলে আই হোপ আমরা নিজেরা সবাই করতে পারবো লিপ ইয়ার ক্যালকুলেশন আই হোপ এপিসোডটা আপনাদের ভালো লাগলো তো নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম